মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি একটা ফ্লাওয়ার ভ্যালিতে, আর এটা আমরা প্রথমবার যাচ্ছি। চলুন গিয়ে দেখি তাহলে জায়গাটা কেমন। এই ভিডিওতে আপনাদের জানাবো এই ফ্লাওয়ার ভ্যালি যাওয়ার আদর্শ টাইম কোনটা, তাছাড়া এখানে কিভাবে পৌঁছাবেন আর তাতে খরচই বা কত পড়বে। এই ফ্লাওয়ার ভ্যালিতে গেলে কি কি করবেন আর কি কি করবেন না, এখানে জিনিসপত্রের দাম কেমন আর খাওয়া দাওয়ারই বা কি সুযোগ সুবিধা আছে, সবকিছুই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। এখন আমরা মিদনাপুর টাউন থেকে যাচ্ছি পাঁশকুড়া স্টেশনের দিকে, আর ওখান থেকেই দিদিভাইকে পিক আপ করে আমরা যাব আমাদের মেইন ডেস্টিনেশন। এই পাঁশকুড়া স্টেশন আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টার একটু বেশি। এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপর আমরা এখান থেকে যাব ফিরাই ফ্লাওয়ার ভ্যালির দিকে। এই ফ্লাওয়ার ভ্যালিটা হলো পাঁশকুড়া আর খিরায়ের মাঝামাঝি একটা জায়গা। এখন আমরা ফ্লাওয়ার ভ্যালির রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা দেখেই বুঝতে পারছেন মোরাম রাস্তা, খুবই সরু রাস্তা আর প্রচন্ড এবড়ো খেবড়ো। ওই যে ফুলের ক্ষেত দেখতে পাচ্ছেন, আমরা এখন ওই স্পটেই যাব। রাস্তার ধারে যে টোটোগুলো রয়েছে এগুলোই স্টেশন থেকে এখানে আসে, আর পাঁশকুড়া স্টেশন থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 20-25 মিনিট মতো। আপনারা এখানে কোনো টোটো বা অটোতেও আসতে পারেন। পাঁশকুড়া স্টেশন থেকে টোটো করে যারা আসবেন তাদের মাথা পিছু 40-50 টাকা ভাড়া লাগবে, আর যারা খিরাই স্টেশনে নামবে তারা খিরাই থেকেও টোটো করে এখানে আসতে পারবে। এখানে রাস্তাটা খুবই খারাপ, এই বাঁশের পুলটা পেরিয়ে আরো কিছুটা উপরের দিকে আমাদেরকে যেতে হবে। এখানে যে ফ্লাওয়ার ক্রাউন গুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি 30-40 টাকা দাম, আর এই ক্রাউন হলো ফ্লাওয়ার ভ্যালির একটা বৈশিষ্ট্য। এখানে এলে মেয়েরা অবশ্যই এটা পরে একটা ফটো তুলবে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো খিরাই দিয়ে এসে এখানে পার্ক করেছে। যেহেতু আমরা পাঁশকুড়া দিয়ে এসেছি তাই আমাদের গাড়িটা বাঁশের পোলের আগে রাখতে হয়েছে। ভ্যালিতে ঢোকার আগে এখানে প্রচুর ফুলের দোকান দেখতে পাবেন, তবে এখানে একটা কথা বলে রাখি, এটা ফ্লাওয়ার ভ্যালি হতে পারে বাট এখানে ফুলের দাম কিন্তু খুব একটা সস্তা নয়। দেখেছেন আজকে কত ভিড় হয়েছে, আর এখানে স্যাটারডে আর সানডেতে খুব ভিড় হয়। প্রচুর স্কুল কলেজের ছেলে মেয়েদের সাথে সাথে বয়স্করাও ঘুরতে এসেছে। তবে বয়স্করা এখানে এলে একটু অসুবিধায় পড়তে হবে, সেটা কেন বলছি একটু পরেই সেটা দেখাচ্ছি। ভ্যালিতে ঢোকার মুখেই রয়েছে প্রচুর খাওয়া দাওয়ার স্টল, আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ সারতে পারেন। আমরা এখন ভ্যালিতে প্রবেশ করে গেছি, আর যেদিকেই দেখছি চারিদিকে ফুলে ফুলে ছেয়ে আছে।
যে রং বেরঙের ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অ্যাস্টার। এখানে এলে বয়স্কদের কেন অসুবিধা হবে জানেন? কারণ এই সরু আলের উপর দিয়েই হাঁটতে হবে, সর্বত্র এই আল রয়েছে, আর আমাদেরই এই আলের উপর দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে। এটা হলো কসমস, এই ফুলটা আমাদের ছাদেও লাগানো আছে। আর এখানে গ্ল্যাডিওলাস আর অ্যাস্টার একসাথে চাষ করা হয়েছে। এই ফ্লাওয়ার ভ্যালিতে আসার আদর্শ সময় হলো ডিসেম্বর এন্ড থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু এবারে ভালোভাবে ঠান্ডা না পড়ার জন্য এখনই অনেক ফুল ঝিমিয়ে পড়েছে। তাই বলছি, যারা এই ফ্লাওয়ার ভ্যালিতে আসতে চান তারা আর দেরি না করে খুব তাড়াতাড়ি এখান থেকে একবার ঘুরে যান। আর এই সাইডে রয়েছে কিছু ডালিয়া আর চন্দ্রমল্লিকা। এখানে এলে একটা কথা মাথায় রাখবেন, ফুলে হাত দেবেন না আর ফুল ছিঁড়বেন না, কারণ এখানে চাষি ভাইদের এটাই হলো রুজি রোজগারের একমাত্র সম্বল। আপনারা যদি ফুল কিনতে চান তাহলে এখানে প্রচুর ফুলের স্টল রয়েছে, সেখান থেকে পেয়ে যাবেন। আমি অলরেডি ফুলের স্টল আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, আর এখানে ক্ষেতের মধ্যেও কিছু কিছু স্টল রয়েছে। ফুলের সাথে সাথে এখানে কিছু কিছু সবজিরও চাষ করেছে, দেখুন বাঁধাকপি। এই যে গোলাপ গুলো দেখছেন, ইয়েলো, পিঙ্ক, হোয়াইট, মাথা পার পিস 10 টাকা করে। কলকাতা থেকে যারা আসবেন তারা যদি হাওড়া থেকে ট্রেনে আসেন তাহলে খিরাই আসতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো, আর ট্রেন ফেয়ার হলো মাত্র 20 টাকা। উইকেন্ডে যারা কাছে পিঠে কোথায় যাবেন ভেবে পান না, তারা এই খিরাইয়ের ফ্লাওয়ার ভ্যালিতে একবার ভিজিট করে যেতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। শীতকাল না গরমকাল ঠিক বুঝতে পারছি না, প্রচন্ড গরম লাগছে আর ঘুরতেও পারছি না। এবার আমরা চললাম, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন বছর সবার খুব ভালো কাটুক।